অনেক সময় দেখি যে কুসংস্কারে অনেকেই বিশ্বাস করে থাকে, কিন্তু দেখা যায় যে কুসংস্কারে বিশ্বাসের পরিণতি বা শেষ যে ফল তা কিন্তু কখনো ভালো হয় না। তো এই যে কুসংস্কারে বিশ্বাসের যে একটা বাজে পরিণতি, সেটাই কিন্তু আমরা আজকে যেই গল্পটা আমরা শুরু করব তার মাধ্যমে কিন্তু আমরা অনুধাবন করতে পারবো। তোমাদের সবাইকে 10 মিনিট স্কুলে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়বো অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্রের আনন্দ পাঠের কাকতাড়ুয়া গল্পটি। তো চলো দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো এই গল্পটি কিন্তু লিখেছেন সত্যজিৎ রায়। মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল, পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকে গোলমাল করছে, সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করেনি। আসলে কাঁটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। এখন কি হবে? জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু। আমি পানাগড় চলে যাচ্ছি, বলল সুধীর, সেখান থেকে তেল নিয়ে আসব। পানাগড় এখান থেকে কত দূর? মাইল 3 হবে। তো আমরা দেখছি যে এখানে হচ্ছে মৃগাঙ্কবাবু, আমরা কিন্তু গত ক্লাসে আমরা কিন্তু পাঠ পরিচিতিতে দেখেছিলাম যে তিনি হচ্ছে একটা অনুষ্ঠান শেষে তিনি ব্যক্তিগত গাড়িতে করে তিনি কলকাতা ফিরছিলেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে তিনি সন্দেহ করছিলেন যে এরকম কিছু একটা হতে পারে, তো তার সন্দেহটা এখানে সত্যি প্রমাণিত হলো। দেখা গেল যে পানাগড়ের কাছাকাছি এসে দেখা গেল যে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। তো তখন মৃগাঙ্কবাবু তার ড্রাইভারকে জিজ্ঞেস করছেন যে এখন আসলে কি করা যাবে। তো তার ড্রাইভার বলছিল যে সে পানাগড় যাবে, পানাগড় চলে যাবে, সেখান থেকে সে হচ্ছে তেল নিয়ে আসবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানাগড় সেখান থেকে যেখানে গাড়িটা থেমে গিয়েছিল সেখান থেকে অনেক দূরে ছিল। তো এখানে দেখো মাইল 3 কত দূর ছিল? মাইল 3। এটা কিন্তু দেখা যাবে যে নৈবর্তিক প্রশ্নের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে। এখন চলো আমরা পরের অংশটা দেখি। তার মানে তো 2.5 ঘন্টা, শুধু তোমার দোষেই এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো, 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো? এখন 3:30। তা পারবো বাবু, এই নাও টাকা, আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো। লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে। তো এখানে দেখা যাচ্ছে যে যেহেতু ওই জায়গাটা থেকে অনেক দূরে ছিল, তো এখানে মৃগাঙ্কবাবু তিনি বেশ ঠান্ডা মেজাজেরই মানুষ, কিন্তু ওই পরিস্থিতিতে তিনি হচ্ছে যখন ভাবছিলেন যে তাকে এতক্ষণ গাড়িতে বসে থাকতে হবে, তখন কিন্তু তার মেজাজটা বলতে গেলে অনেকটা খিটখিটে হয়ে গিয়েছিল। তো তিনি তার যে ড্রাইভার সুধীর তার কাছে হচ্ছে টাকা দিয়ে দিল যে হচ্ছে সে যেন ওখান থেকে সে হচ্ছে পেট্রোল নিয়ে সে যেন ফেরত আসতে পারে। তো সুধীর কী করলো? টাকা নিয়ে সে পানাগড় অভিমুখে চলে গেল। চলো পরের অংশটা দেখি। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাঁজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তাঁর মতে কুসংস্কার, কিন্তু আজ পাঁজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তাঁর চারিদিকটা ঘুরে দেখে নিলেন। মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারিদিকে ধুধু করছে মাঠ। দূরে বেশ দূরে একটিমাত্র কুঁড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে, এছাড়া বসতির কোনো চিহ্ন নেই। তো আমরা দেখছি যে যিনি মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় তিনি কিন্তু একজন বিখ্যাত, তিনি কিন্তু জনপ্রিয় সাহিত্যিক ছিলেন, যে কারণে তাকে হচ্ছে একটা দুর্গাপুরে তাকে একটা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাকা হয়েছিল তাকে মানপত্র দেওয়া হবে বলে। তো তিনি কিন্তু ট্রেনের রিজার্ভেশনের ওইটা করতে চেয়েছিলেন, কিন্তু দেখা গেল যে রিজার্ভেশন যেহেতু তিনি পাননি, তাই তিনি মোটরে করে তিনি যাত্রা করছিলেন। তো তিনি যখন বের হয়েছিলেন দেখলেন যে এই এই যে একটা অসুবিধার মধ্যে তাকে পড়তে হলো, এবং তিনি একেবারেই কুসংস্কারে বিশ্বাস করেন না, কিন্তু এবং তার মতে হচ্ছে পাজিতে দিনক্ষণ দিন দেখে আসাটা তার মতে হচ্ছে এটা একটা কুসংস্কার, কিন্তু তিনি হচ্ছে এই যে এই পরিস্থিতিটার মধ্যে দিয়ে তিনি যে যাচ্ছিলেন এটা দেখে তিনি বুঝতে পারছিলেন যে আসলে যদি আজকের ওই দিনটাতে তিনি যদি সেই পাঁজি মানে কিন্তু আমরা দেখেছি যে পঞ্জিকা যেখানে হচ্ছে তারিখ সন তিথি নক্ষত্র ইত্যাদি লেখা থাকে, তো সেই দিনটাতে যদি তিনি দেখে আসতেন
এবং সেখানে যদি যাত্রা নিষিদ্ধ বলা থাকে তিনি খুব একটা অবাক হবেন না তো তখন কিন্তু সময়টা এখানে খেয়াল করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে মাঘ মাস ঠিক আছে যে তখন কিন্তু একটা দেখা যায় যে এরকম গ্রামে গেলে দেখবে যে তখন কিন্তু ধান কাটা হয়ে যায় এবং চারিদিকে কিন্তু এখানে যেরকম একটা পরিস্থিতির কথা বলা আছে ঠিক সেরকমই একটা অবস্থা তো তিনি কিন্তু ঠিক সেই একটা জায়গায় কিন্তু তার যে গাড়িটা সেখানে থেমে গিয়েছিল চলো আমরা বড়ের অংশটা দেখি আরো দূরে রয়েছে একসারি তাল গাছ আর সবকিছুর পিছনে জমাট মাথা বন এই হলো রাস্তার একদিক অর্থাৎ পূব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুঁড়ে ঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটি কাকতাড়ুয়া শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই মৃগাঙ্ক বাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন তার মানে দেখছি যে যেখানে মৃগাঙ্ক বাবু যে গাড়িটা থেমেছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সেই জায়গাটা হচ্ছে এরকম দূরে একসারি তাল গাছ দেখা যাচ্ছিল আর তার পিছনে হচ্ছে এরকম বন ছিল এবং পশ্চিম দিকেও কোনো একটা এটা হচ্ছে পূর্ব দিকে দৃশ্য ছিল আর পশ্চিম দিকেও তেমন কোনো পার্থক্য ছিল না এবং সেখানে হচ্ছে দেখা গেল যে কোনো জনমানুষের কোনো জনমানবের কোনো চিহ্ন ছিল না এবং হচ্ছে দেখা গেল যে সেখানে একটা দূরে একটা পুকুর রয়েছে এবং এরকম দু একটা বাবলা গাছ রয়েছে তো দেখা গেল শীতকাল হলেও রোদের বেশ তেজ ছিল তো যেহেতু তিনি ওখানে একা বসেছিলেন তিনি ঠিক করলেন যে একটা গোয়েন্দা কাহিনী বের করে তিনি পড়তে শুরু করলেন এরপরে কি হলো চলো দেখি এর মধ্যে দুটো অ্যাম্বাসেডার আর একটা লরি গেছে তাঁর পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তাঁর অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি মৃগাঙ্কবাবু মনে মনে বললেন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্ঠিতে লেখে না তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি তো এখানে আমরা দেখছি যে যে তিনি যেখানে ছিলেন দেখা গেল যে দুটা অ্যাম্বাসেডার একটা লরি গেছে তার পাশ দিয়ে কিন্তু এর মধ্যে একটা ছিল কলকাতার দিকে কিন্তু দেখা গেল যে এখানে দেখা গেল যে যারা কলকাতার দিকে যাচ্ছিলেন তারা তো বেশিরভাগই অবশ্যই বাঙালি ছিলেন তো দেখা গেল যে বাঙালিরা কিন্তু দেখা যায় যে এই যে জিজ্ঞেস করা যে কেন তিনি এভাবে মাঝে রাস্তায় একটা গাড়িতে একা এভাবে বসে আছেন এটা জিজ্ঞেস করলেও পারতো কিন্তু ওরা কেউই হচ্ছে তাকে এভাবে জিজ্ঞেস করেনি তো এই জন্য মৃগাঙ্কবাবু তিনি মনে মনে বললেন যে বাঙালির এই ব্যাপারে আসলে বড়ই স্বার্থপর হয় এবং তিনি নিজেও হয়তো তাই করতেন চলো পরের অংশটুকু দেখি উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোভারটা বার করে পড়ে নিলেন এদিকে সূর্যও দ্রুত নিচের দিকে নেমে এসেছে 5টার মধ্যেই অস্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিলে ফেললো তাকে সুধীর মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনো লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতে মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন তো তখন কি হলো যে উত্তরের দিকে যে মেঘ ছিল সেটা যেন তাড়াতাড়ি চলে আসতে লাগলো এবং যেন সূর্যটাকে যেন ঢেকে ফেলেছিল তো সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া বইতে লাগলো এবং তখন শীত পড়ছিল তার মৃগাঙ্কবাবুর তো তিনি হচ্ছে ব্যাগ থেকে তার যে পুলোভারটা ছিল মানে যে সোয়েটারটা ছিল সেটা কিন্তু তিনি বের করে পরে নিলেন তো তখন দেখা গেল এরকম একটা অবস্থা হয়েছিল যে 5টার মধ্যেই তখন যেন সূর্যটা অস্ত যাবে এবং তখন ঠান্ডাটা বেড়ে যাবে তো তিনি দেখলেন যে তিনি বইয়ে মন দিতে পারছিলেন না তার চেয়ে বরং নতুন একটা গল্পের প্লট যদি তিনি ভাবেন তাহলে মনে হয় আরো ভালো হয় এবং তিনি তার কাছে হচ্ছে ভারত পত্রিকা একটা লেখা চেয়েছিল একটা গল্প চেয়েছিল তো তিনি তখন সেটা নোটবুক বের করে কয়েকটা পয়েন্ট লেখা শুরু করলেন চলো আমরা পরের অংশটা দেখি না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন মৃগাঙ্কবাবু তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তাঁর মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা এমন একা তিনি কোনো দিন অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতাড়ুয়াটা
তো এইভাবে একা একা বসে থাকতে মৃগাঙ্ক বাবুর বলা যায় যে আমরা যদি এরকম কোনো জায়গায় এরকম পরিস্থিতিতে আমরা পড়ি অবশ্যই আমরা তো ভালো বোধ করব না। তখন মৃগাঙ্ক বাবুর অবস্থাটাও কিন্তু এরকমই হয়েছিল যে তিনি গাড়িতে বসে বসে অনেক কিছু তিনি লেখালেখি শুরু করেছিলেন, তাও এভাবে আসলে কতক্ষণ একজন মানুষের ভালো লাগতে পারে, তো সেটাই মৃগাঙ্ক বাবুর সাথে এখানে হলো। তো তিনি কি করলেন, তিনি তার খাতাটা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন এবং হঠাৎ করে তার মনে হলো যে বিশ্বজুড়ে যেন তিনি একটা একা মানুষ, এমন একা তিনি আগে কখনো অনুভব করেননি। হঠাৎ করে তিনি দেখলেন যে একটা নকল মানুষ দাঁড়িয়েছে এবং সেই নকল মানুষটা আসলে কি ছিল, একটা কাকতাড়ুয়া। তো আসলে এর পরে কি হলো সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে ক্লাসে আমরা শুধুমাত্র এটাই দেখলাম যে সেই যে কাকতাড়ুয়াটা, মূলত এই কাকতাড়ুয়াকে ঘিরে কিন্তু এই যে গল্পটা, এই গল্পটার মূল রহস্যটা কিন্তু এই কাকতাড়ুয়াটাকে ঘিরে। তো সেটা কি রহস্য সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো। তো পরবর্তী ক্লাসটি অবশ্যই অবশ্যই মিস দেওয়া যাবে না এবং আমি আশা করছি যে আজকের ক্লাসের এই পর্যন্ত সমস্ত বিষয়বস্তু তোমরা খুব ভালোভাবে বুঝেছো এবং যে কোনো সমস্যায় তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবং অবশ্যই আমাদের 10 মিনিট স্কুল অ্যাপটি ডাউনলোড করতে কিন্তু ভুলবে না এবং তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারো, www.10minuteschool.com। তো আজকে আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে।